রাজধানী কিয়েভ দখলে নিতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। বোমার আঘাতে প্রকম্পিত কিয়েভের আশপাশ। এই অবস্থায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা করেন, রাতেই রুশ সেনারা কিয়েভ দখলের চেষ্টা করবে, কঠিন রাত। ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি খোলাখুলিভাবেই বলছি, এই রাত দিনের চেয়েও কঠিন হবে। আমাদের দেশের অনেক শহরে এখন হামলা অব্যাহত, বিশেষ করে তাদের লক্ষ্য কিয়েভ, কিন্তু আমরা রাজধানী নিয়ন্ত্রণ হারাব না। দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ রাতে শত্রুরা কঠোর অমানবিক উপায়ে আমাদের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্যে সব রকমের শক্তি প্রয়োগ করে যাবে, রাতে একটি ঝড় তোলার চেষ্টা করবে রুশ বাহিনী। এই প্রতিবেদন লেখার সময় ইউক্রেনের স্থায়ী সময় ভোর প্রায় 4টা। রাজধানীর আশপাশে তখন তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে, অনেক হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1।